দুবাইয়ে নারী পাচার চক্রের গডফাদার আজম খান সহ তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন সিআইডি ডিআইজি ইমতিয়াজ আহমেদ। সিআইডি জানায়, দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারী পাচার করত এই চক্রটি। গ্রেপ্তারকৃতরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নারীদের প্রলোভন দেখিয়ে তাদের অগ্রিম টাকা দিয়ে দুবাই পাঠাতো, এরপর তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো, পতিতাবৃত্তিতেও বাধ্য করা হতো। আজম খানের বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। অর্ধশত দালাল রয়েছে, এই দালালদের মাধ্যমে সে অল্প বয়সী যারা নারী আছে তাদেরকে প্রলুব্ধ করে, তার হোটেলে কাজ দেওয়ার নাম করে তাদেরকে জোরপূর্বক দেহ ব্যবসায় নিয়োজিত করা হয়। ধরেছি তার বাংলাদেশেও কিন্তু রেকর্ড ভালো না, তার বিরুদ্ধে 15টি মামলা রয়েছে, যার মধ্যে 6টা হত্যা মামলা। অর্থাৎ সে একজন বড় মাপের অপরাধী।